প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে অতি জনপ্রিয় হয়ে উঠেছে সিরিয়াল খড়কুটো। আর এই সিরিয়ালে মুখ্য ভূমিকা অভিনয় করছেন গুনগুন ওরফে তৃণা সাহা। এবার অভিনেত্রী তৃণার বিরুদ্ধেই উঠে এলো এমন একটি গুরুতর অভিযোগ, আর অভিযোগটি হলো চুরি। সোশ্যাল মিডিয়াতেই একজন নেটিজেন সোজাসুজি অভিযোগ করে বসেছেন অভিনেত্রীর বিরুদ্ধে। যদিও অভিনেত্রীর তরফে এই মুহূর্তে কোনো রকম রিয়াকশন কিন্তু পাওয়া যায়নি। তবে এমন গুরুতর অভিযোগ ওঠার পরে কিন্তু প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই যে আসলে অভিনেত্রী চুরিটা করেছেন কি, কেন এমন অভিযোগ উঠল তার বিরুদ্ধে। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যেটা দেখা গেল তা দেখলে কিন্তু আপনিও খানিকটা হেসেই ফেলতে পারেন, হতবাক তো হবেনি। সোশ্যাল মিডিয়া প্রেমীরা প্রায় সকলেই জানেন যে তৃণা সাহা সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ, প্রতিনিয়ত ছবি এবং ভিডিও তিনি শেয়ার করতে অভ্যস্ত। আর তাই জন্যই তৃণা সাহার সম্প্রতি একটি ছবি এসেছিল, সেই ছবি ক্যাপশন নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ছবিতে একটি তুঁতে রঙের গাউনে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রীকে। ছবিটি শেয়ার হওয়া মাত্রই মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে গিয়েছিল নেট পাড়ায়। তখন একজন নেটিজেনের চোখে পড়ে অভিনেত্রীর ছবির ক্যাপশন। ক্যাপশনে লেখা ছিল, তুমি যে কোনো কিছু বা সব কিছু থেকে উঠে দাঁড়াতে পারো। এবার প্রশ্ন হলো যে কী এমন আছে এই ক্যাপশনে যে একেবারে সরাসরি চুরির মতো অভিযোগ। আসলে অভিনেত্রীর এই ক্যাপশনটিটা কি হুবহু মিলে যাচ্ছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের সম্প্রতি শেয়ার করা একটি পোস্টের সাথে, যেটা তৃণা সাহার আগে ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন জ্যাকলিন। আর এই কারণেই অভিনেত্রীকে নিয়ে শুরু হয়েছে বিতর্কের ঝড়। নেটিজেনদের একাংশের অবশ্য অভিযোগ, জ্যাকলিনের ক্যাপশন চুরি করেছে তৃণা। অন্যদিকে আবার একাংশ অভিনেত্রীর সপক্ষেই কথা বলছে। আসলে বহু সেলিব্রিটিরা গুগল থেকে ক্যাপশন নিয়ে সেগুলি নিজের ছবিতে ব্যবহার করেই থাকেন, আর এক্ষেত্রে হয়তো সেটাই হয়েছে। তাই না জেনে বিরূপ মন্তব্য করাটা কিন্তু উচিত নয় বলেই মনে করছেন অভিনেত্রীর ফ্যান্স এবং ফলোয়ার্সরা। তাহলে বন্ধুরা, আপনাদের এতে কি মত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।